ইসরায়েল ও হামাসের সংঘাতে এই মুহূর্তে সব নজর এখন মিশরের এই রাফা সীমান্তে ইসরায়েল তাদের সীমানায় পুরোপুরি অবরোধ জারির পর গাজায় প্রবেশ ও বের হওয়ার এটি এখন একমাত্র রাস্তা বহু বছর ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা প্রতিবেশী দেশ মিশর দু হাজার সালে এই দরজা খুলে দেয় তবে হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর অনেকটাই সতর্ক অবস্থানে দেশটি সংঘাতের শুরু থেকে নিরপেক্ষ ও কৌশলী ভূমিকা নেয় মিশর এরই মধ্যে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন উদ্দেশ্য হামাসের ওপর চাপ বাড়ানো এবং ইসরায়েলের পক্ষে কূটনীতি তবে সেখানে ব্লিঙ্কেনকে পাশে বসিয়েই বেশ স্পষ্ট একটা বার্তা দেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাল সিসি আমাদের বোঝা উচিত যে চল্লিশ বছরের বেশি সময় ধরে সেখানে রাগ আর ক্ষোভ জমা হয়েছে কারণ ফিলিস্তিন সংকট সমাধানে এমন কোনো ঐক্যে পৌঁছানো যায়নি যা ফিলিস্তিনিদের আশা যোগায় এদিকে মিশর সফরে আছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও তুর্কি প্রেসিডেন্ট রেচেপ এরদোয়ান আগেই ইসরায়েলের হামলার সমালোচনা করে বিবৃতি দিয়েছেন আর তার পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন এই সংকটের একমাত্র সমাধান দুই ভিন্ন রাষ্ট্র। তুরস্ক এবং মিশর মনে করে এটার একমাত্র সমাধান টু স্টেট অর্থাৎ উনিশশো সালের সীমানা মেনে জেরুজালেমে ফিলিস্তিনি রাষ্ট্র যার রাজধানী পূর্ব জেরুজাল সাম্প্রতিক এই সংকটে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার মিশন নিয়ে মধ্যপ্রাচ্যে জরুরি সফর করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ব্লিংকেন চার দিনে ষাটটি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করছেন তিনি সম্প্রতি আমেরিকার তত্ত্বাবধানে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা সংযুক্ত আরব আমিরাত হামাসের হামলার নিন্দা জানিয়েছে বাহরাইনও হামাসের হামলার সমালোচনা করেছে তবে কাতার বরাবরই ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকরণের বিরোধী দেশটি তাদের বিবৃতিতে পরিস্থিতির জন্য ইসরায়েলকেই দায়ী করেছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু করেছিল এই অঞ্চলের প্রভাবশালী দেশ সৌদি আরব কিন্তু সাম্প্রতিক ঘটনায় সেই প্রক্রিয়া স্থগিত করেছে দেশটি বরং ফিলিস্তিনি জনগণের পাশে থাকার কথা জানিয়ে বিবৃতি দিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান বসে নেই ইরানও হামাসের বড় সমর্থক হিসেবে পরিচিত এই দেশটির শীর্ষ সব কূটনীতিক জরুরি সফর করছে কাতার ইরাক লেবানন আর সিরিয়া জুড়ে তারা শুরু থেকেই যুক্তরাষ্ট্রকে এই সংঘাত থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে আসছে আমেরিকা ইসরায়েলকে সুযোগ করে দিতে চায় গাজা ধ্বংস করার এবং সেটা হচ্ছে তাদের বড় রকমের ভুল তারা যদি সত্যি এ অঞ্চলে যুদ্ধ থামাতে চায় তাহলে তাদের অবশ্যই ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে হবে এখন সাতান্নটি ইসলামিক রাষ্ট্র নিয়ে গঠিত ওআইসির একটা জরুরি সভা আয়োজনের চেষ্টা করে যাচ্ছে অন্যদিকে জর্ডানের রাজা এই জরুরি সময়ে ইসরায়েলের মিত্র যুক্তরাজ্য সফর করলেও তিনি আগেই ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছেন তিনি মনে করেন ইসরায়েলের দখল করা জায়গায় স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই এরই মধ্যে ইসরায়েলের রকেট হামলার শিকার হয়েছে লেবানন সেখান থেকে ইসরায়েলের দিকেও বোমা ছুটছে হেজবুল্লাহ বাহিনী অন্যদিকে নিজেদের বিমানবন্দরে ইসরায়েল বাহিনী হামলা করেছে বলে অভিযোগ এনেছে সিরিয়া লেবানন ও সিরিয়া এই দুটি দেশেরই অবস্থান ফিলিস্তিনের পক্ষে ফয়সলির বিবিসি বাংলা